আমি সাথী আক্তার, আমি বিয়ে করতে চাই এমন একজনকে যে ঘর জামাই থাকবে আর আমার আম্মুকে দেখবে। আমার আম্মু অনেক অসুস্থ, আর আমার আম্মুর ডাক্তার ডাক্তার দেখাইতে পারেন। আমার আম্মুকে সুস্থ করে আমি তারপরে যাব। আর আমার একটা অসুস্থ একটা ভাই আছে, সেই ভাইটাকেও ডাক্তার দেখাইতে পারে না, কারণ আমার আব্বু আমাদের কাছে থাকে না তার জন্য। আর আমার যার কাছে মানে যার সাথে বিয়ে করব সে যেন আমার ঘর জামাই থাকে, আমার আম্মুর পাশে থাকে সারা জীবন, আমার আম্মুকে দেখে। তারপর আমার আম্মু সুস্থ হলে আমি তাদের বাসায় যাব। আপনার মোবাইল নাম্বারটা কি আমরা দিতে পারবো এই ভিডিওতে? হ্যাঁ অবশ্যই। এই ভিডিওর শেষে কি আপনার মোবাইল নাম্বারটা থাকবে? হ্যাঁ থাকবে। সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবে? হ্যাঁ। মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দুদু মার্কেট, রয়েছে সাথী। এই সাথীর জীবনের এমন কিছু গল্প রয়েছে, এমন কিছু সত্য ঘটনা রয়েছে যে তার বাবার চলে যাওয়ার পর মা তাকে আগলিয়ে ধরে রেখেছেন, কিন্তু অল্প বয়সে বিয়ে দিতে চাইলেও দিতে পারছেন না। কারণ অর্থ এমন একটা বিষয় যে গরিবের মেয়েকে বিয়ে করতে চাইলে সবাই চায় টাকা, আর এই বোনটির না আছে টাকা, না আছে মায়ের সেই অক্ষমতা, যে সক্ষমতা যে তাকে একটুখানি টাকা পয়সা দিয়ে বা পড়াশোনা করাবে। অবশেষে তার পড়াশোনাটাও বন্ধ হয়ে আছে, কেন আমরা শুনবো তার জীবনের গল্প তার মুখ থেকে। চলুন দর্শক, কথা বলি সাথী আক্তারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদেরকে একটু বোন বলবেন যে এই বয়সে কেন আপনার পড়াশোনা বন্ধ, কেন আপনার বাবা পাশে নেই? আব্বু আমাদের পাশে নেই 4-5 বছর ধরে, কিন্তু আর আমাদের কাছে টাকা পয়সা নাই যে আমার আম্মু আমাকে লেখাপড়া করাবে। বা আমার আম্মু অনেক অসুস্থ, আমার আম্মু ডাক্তার দেখাইতে পারে না তার জন্য। তো আপনাকে কেন বিয়ে দিতে চায়, এত কম বয়সে কেন বিয়ে দিতে চায়, আর দিতে পারছেও না কেন? দিতে পারে না টাকার জন্য, আর আমার আম্মু তো অনেক অসুস্থ, নিজেই তো ডাক্তার দেখাইতে পারে না, আর আমাকে কেমনে বিয়ে দিবে? তো আপনার বাবা আপনাদের কাছ থেকে কেন চলে গেছে? আমার বাবা আমাদের কাছ থেকে চলে গেছে যে 2-3 বছর পর আসতো, 2 মাস থাকতো, 3 মাস থাকতো, তারপর আবার আসতো না, চলে যায় একবারের জন্য, এখন গেছে, এখন আর আসে না। কার দোষ ছিল, বাবার না মায়ের? আব্বুর। বাবার দোষ ছিল? হ্যাঁ। তো আপনাকে তো মানে বাবার সাথে যাওয়া উচিত ছিল, মায়ের সাথে কেন আপনি? আমার আব্বু তো ভালো না, আমার আব্বুর সাথে আমি যে কি করব? বাবা তো ভালো না, তবুও তো বাবা বলতে হয়, আর সেই মানুষটির নামটাই কিন্তু যে কোনো জায়গায় বাবার পরিচয় কিন্তু লিখতে হয়। তাহলে সেই বাবার কাছে কেমন অপরাধী হয়ে আছেন যে আজ কেন বাবা আপনাদের কাছে ছেড়ে অন্যত্র চলে গেল? হ্যাঁ বাবা তো আমাদের কাছে নাই বা থাকে না, এখন আসেও না, আগে তো আসতো কিন্তু আগে ফোন দিত, এখন 3-4 মাস হইতে ফোনও বন্ধ পুরা। আমাদেরকে সাথে যে কথাটা আমরা জানতে চাচ্ছি যে আপনার বয়সটা কত, আর কোন পড়াশোনা কতটুকু করেছেন, কোথায় গিয়ে আপনি স্টপ হয়ে আছেন? এইটি যে আমি আর পড়ালেখা করতে পাইনি। ক্লাস 8 এর পর থেকে আপনি পড়াশোনা করতে পারেন না? হ্যাঁ। কতদিন হয়েছে আপনার পড়াশোনা বন্ধ হয়ে আছে? 2 বছর। 2 বছর আপনার পড়াশোনা বন্ধ। আপনি কি পড়াশোনা করতে চান না? হ্যাঁ চাই তো, কিন্তু আমাদের তো টাকাই নেই, টাকা না থাকলে আমি কেমনে স্কুলে ভর্তি হব? এই মুহূর্তে সংসার চলে কি করে তাহলে? আমার আম্মু বাসা বাড়িতে কাজ করে, ওই টাকা দিয়ে আমাদের সংসার চলে। মা কখনো বাসা বাড়িতে কাজ করবে আর বাবা থাকবে না, কখনো এই চিন্তাটা করেছেন? জি না, কখনো চিন্তা করি নাই। আপনি যাদের সাথে পড়াশোনা করতেন, যেই বান্ধবীদের সাথে একসাথে চলাফেরা করতেন, আজ আপনার বাবা নেই, আপনি স্কুলে যেতে পারেন না, তাদের সাথে দেখা হলে কি বলেন? না ওরা তো আমাকে বলে যে স্কুল আসোস না কেন, আমি তো বলি যে এরকম এরকম সমস্যা, কিন্তু ওরা জানে আমার ব্যাপার সবই। সবই জানে? জি। বাবা যদি পাশে থাকতো কেমন হতো আপনার? আব্বু পাশে থাকলে আব্বু কাজ করতো, সেই টাকা দিয়ে আমি স্কুলে পড়তাম, ভালো কিছু করতে পারতাম, কিন্তু আব্বু তো কাছেই নেই, আব্বু তো আসে না আমাদের কাছে, আর আম্মু অসুস্থ, আম্মু তো সবকিছু করতে পারে না, আম্মুর হাত ব্যথা তার জন্য। এভাবে কতদিন চলবে আপনাদের? তাহলে কি আপনার পড়াশোনা এখানেই স্টপ হয়ে যাবে? আর অল্প বয়সে আপনার মা হয়তো বা কারোর বাড়ি যখন খাওয়াতে পারবে না, এমন কোনো সমস্যা পড়ে কি আপনাকে বিয়ে দিয়ে দিবে? না সেটা তো আমি বিয়ের কথা তো এখন ভাবতেছি না, কারণ আমার আম্মু অসুস্থ, আমার আম্মু আগে সুস্থ হোক, তারপরে আমার আম্মু যদি সুস্থ হয় তারপরে আমি বিয়ের ব্যাপারটা ভাববো। মা এখন বাসা বাড়িতে কাজ করতেছে, এর চেয়ে বেশি অসুস্থ হইলে তখন তাও তো করতে পারবেন না, নাকি মায়ের মতন আপনিও বাসা বাড়িতে কাজে চলে যাবেন? না জি না, আমার আম্মু তো সুস্থ হবে, তারপরে আমাকে
ভালো এক জায়গায় পিয়ে দিবে, তারপর আমি বিয়ে করবো। কিন্তু আমার আম্মু আগে সুস্থ হবে, আমি এটা চাই। মানে মাকে সুস্থ রেখে আপনি যেতে চান? হ্যাঁ অনেক সময় যে এর আগে আমি একটু প্রতিবেদন দেখেছিলাম, আপনি ঘর জামাই মানে এলো আপনার মাকে সাথে রেখে থাকতে চান, এমন একটি হ্যাঁ মানুষকে চান, হ্যাঁ এটা কতটুকু সত্য? এটা 100% সত্য। মানে আপনি যাকে বিয়ে করবেন সেই জন্য ঘর জামাই হয়? হ্যাঁ কেউ কি চাইবে ঘর জামাই থাকতে? যদি থাকে তো থাকবে, আর না থাকলে কি করার আছে? আর তাহলে আপনার চাওয়াটা কি হবে? আমার চাওয়াটা আর কি হবে? তারপর আম্মুকে এসে দেখবো, আর আম্মুকে পাশে থাকার চেষ্টা করব। এটা তো একমাত্র ঘর জামাই জামাই হলেই সম্ভব যে আপনার পাশে রাখবে, একই সাথে থাকতে পারবেন, সে সুযোগটা রয়েছে। দেখি আম্মু আগে সুস্থ হোক, তারপরে আম্মু আগে সুস্থ হোক। আম্মুর হাতে ব্যথা, আম্মু তো হাত লড়াইতে পারে না, আম্মুর কাছে এখন টাকা পয়সা নাই। তার জন্য জীবনে কখনো এই প্রতিবন্ধকতার সাথে মানে এই যুদ্ধ করতে হবে, বা আপনার পড়াশোনা বন্ধই থাকবে, মায়ের চিকিৎসা করতে পারবেন না, নিজের খাওয়ার দাওয়ার সেভাবে করতে পারবেন না, চোখের পানি জড়াতে হবে ক্যামেরার সামনে, কখনো কি চিন্তা করেছেন? জি না, কয় ভাই বোন আপনারা? দুই ভাই বোন। এক ভাই এক বোন? ভাই কি করে? আমার ভাই অসুস্থ। ভাই কতটুকু বয়স আপনার, বড় না ছোট? ভাই আমার ছোট। ছোট ভাই? ছোট ভাইটা অসুস্থ? হ্যাঁ। যখন শেষ বেলাটাই, শেষ বেলাটা এসে আসলে আপনার মা কার উপরে ভর করে থাকবে? যে ভাইটা যদি ভালো হতো, ভাই হয়তো কামাই করে খাওয়াতে পারতো মাকে, কিন্তু সেই ভাইটা যখন অসুস্থ, তখন আপনার মাকে কে দেখবে শেষ বেলায়? এটাই তো কথা, কিন্তু আমার আম্মুকে কে দেখবে? আমার তো বড় একটা ভাইও নাই যে বড় ভাই কাজ করে আমার আম্মুকে দেখাবে বা কিছু দেখবে দিবে, কিন্তু আমার তো সেরকম কোনো কিছু নাই। ভালো জায়গায় যখন বিয়ে হবে তখন মাকে ভুলে যাবেন না তো? জি না, আমাদের প্রতিবেদনের মাধ্যমে অনেক হাই লেভেলে অনেক ভালো জায়গায় বিয়ে হয় মেয়েদের, কিন্তু সেই বিয়েটার কারণে হয়তো মা বাসা বাড়িতে কাজ করে পরিচয় দিতে চায় না, আমাদের কাছে ভিডিও বন্ধ করে দিতে বলে, তখন মায়ের খোঁজও নেয় না, কারণ মায়ের পরিচয় দিতে গেলে আমার শ্বশুর বাড়িতে আমার সম্মান থাকবে না। আপনার বেলাটা কি হবে? না আমার আম্মুর, আমার আম্মুকে আমি কখনো হারাবো না, আমার আম্মুর পাশে আমি থাকতে চাই সারা জীবন। মানে মায়ের কাছে সারা জীবন থাকতে চান? হ্যাঁ এই কথাটি কি মনে থাকবে শেষ বেলায়? জি। মা ছাড়া এই মুহূর্তে আপনি যখন মায়ের পাশে আছেন, এই মুহূর্তে মাকে দেখার মতন আর কি আছে আপনার? মাকে দেখার মতো আর কি আছে? মানে আমি আমার আম্মুকেই দেখি বাসায় বসে, আর আমার আম্মুর কোনো ওষুধ টষুধ লাগলেও আমরা আনতে পারি না, কারণ আমাদের কাছে অত টাকা পয়সাও নাই যে আমার আম্মুকে হসপিটাল নিয়ে ডাক্তার দেখাবো বা কিছু ওষুধ এনে খাওয়াবো। আমার আম্মু এখন অনেক অসুস্থ। কয়টা বাসায় কাজ করে আপনার মা? দুইটা তিনটা বাসায় কাজ করে। এই অসুস্থ শরীর নিয়ে এত কাজ করা কি ঠিক? এখন কাজ করতে পারে না, এখন আম্মু ঘরে বসাই থাকে। তাহলে এই যে খাবার দাবার কিভাবে চলছে এই মুহূর্তে? এখন অনেক কষ্ট করে আমার আম্মু, তারপর ওই এর গানে ওর গানে, তারপর আমাদেরকে খাওয়াই চাইয়া চাইয়া আর না। কত টাকা বাসা ভাড়া দেন আপনারা? 3,000 টাকা। এই বাসা ভাড়াটা যেখানে আপনার মা অসুস্থ ঘরে বসা, সেখানে আপনাদের এই ঘর ভাড়া খাওয়ার দাওয়ার সবকিছু মিলিয়ে কত টাকা খরচা হয় বলুন? খাবার দাবার তো অনেক টাকাই যায় মাসে, কারণ সবই তো কিনা কিনা খাইতে হয়, আর বাসা ভাড়া এমনি 3,000 টাকা। বাসা ভাড়া 3,000 টাকা দিতে হয়? হ্যাঁ। তো এই যে টাকা, এখন যে কাজ বন্ধ, আপনিও কাজ করতে পারছেন না, আপনার ছোট ভাইটাও মানে অসুস্থ, বাবাও পাশে নেই, হ্যাঁ এই মুহূর্তে আপনাদের মানে কি চাওয়ার আছে দেশ বিদেশের মানুষের কাছে? হ্যাঁ সবাই আমাদেরকে একটু সাহায্য করবে, এটাই আমরা চাই। যে সাহায্য করলে আমরা সবাইকে দোয়া করব, সবাই যেন ভালো থাকে আমাদের।